ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে গাইবান্ধা এক আসনে। সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ প্রিয়া গুন্ডু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে গাইবান্ধায় এক আসনে। গাইবান্ধায় এক আসনটি মূলত সুন্দরগঞ্জ উপজেলা নিয়েই গঠিত এবং এখানে 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। আমরা এখন আছি পৌরসভার যে কাঁঠালতলা, কাঁঠালতলা মোড়ে। আমরা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলবো, জানবো তাদের প্রাপ্তি কী, গত কয়েক নির্বাচনে ভোট দিয়ে তাদের সামনে প্রত্যাশা কী, তারা কী পেয়েছেন কী না পেয়েছেন, এই বিষয়গুলো আমরা আসলে তাদের থেকে জানবো। আমি যদি একজন সাধারণ মানুষের সাথে কথা বলি, আপনারা প্রতি বছরে ভোট আসলে ভোট দেন, আপনারা এই পর্যন্ত আসলে পেয়েছেন কি, আপনাদের প্রাপ্তিটা কি? এখন মানে কিছু পেয়েছি হলো কি, যা স্বাস্থ্যসেবা সম্পর্কে বলি, আমাদের হাসপাতাল আগে ছিল হলো 30,000 হাসপাতাল, এখন হচ্ছে 50,000 হাসপাতাল। এখানে মনে করেন আগে ডাক্তার ছিল না, একদম মনে করেন 24 ঘন্টার মধ্যে ডাক্তার, মনে করেন 5 ঘন্টাও ডাক্তার পাইনি, এখানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ডাক্তার পাওয়া যাচ্ছে। তারপর ডাক্তার এখন মনে করেন প্রতিদিনেই, মনে করেন এখানে আগে ছিল 2-3 জন ডাক্তার, এখন 10-12 জন ডাক্তার হাসপাতাল পাচ্ছি আমরা। ধন্যবাদ। হাসপাতালের অবস্থা ভালো। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। হ্যাঁ, আপনি একটু বলবেন যে আপনাদের, আপনি তো একজন কর্মজীবী মানুষ, রাস্তায় রিক্সা চালান, আপনাদের রাস্তাঘাটের কি অবস্থা আপনি যদি বলেন? আমি একজন অটো রিক্সা শ্রমিক। এই পৌরের মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা থাকি, কিন্তু যখন নির্বাচন আসে তখন বহু রকম ওয়াদা করে, কিন্তু এই পৌরসভাটা যে আছে, পৌরসভার প্রতিটি আনাচে কানাচে অলিতে গোল অলিগুলি যত রাস্তা আছে, কোনো রাস্তার কাজ কাম নাই, প্রতিটি রাস্তায় ভাঙা চুরে চলাচল। ধন্যবাদ আপনাকে। আপনি পৌরসভার রাস্তার কথা বলছিলেন, আমি আরেকজনের সাথে কথা বলি। আপনি একটু বলবেন আপনাদের শিক্ষার অবস্থা কি? আর সুন্দরগঞ্জ আসলে আমরা জানি এখানে একটু আইন শৃঙ্খলার পরিবেশ এখন কি আছে, আগে কি ছিল যদি একটু বলতেন আমাদের। সুন্দরগঞ্জের উন্নয়ন বা শিক্ষার কথা বললেন আপনি, শিক্ষা হোক বা যতগুলো উন্নয়নের সেক্টর আছে সবগুলোর কথাই যদি বলা যায়, যে স্বাধীনের পর থেকে আমাদের যেটা প্রত্যাশা ছিল, আজ পর্যন্ত দেখা গেছে অনেক নেতা অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু নির্বাচনের পরে শুধু টকশোতেই দেখা যায়, কিন্তু বাস্তবে উন্নয়নে আপনারা বাস্তবে দেখেন, রাস্তাঘাটে ঘুরে দেখেন বা শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন, কোথাও উন্নয়ন তেমন একটা দেখতে পাওয়া যায়। ধন্যবাদ। আমি একটু আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ে যদি বলি, আইন শৃঙ্খলার কি অবস্থা আছে? পুলিশ বা যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেগুলো আপনাদের কি সেবা দিচ্ছে বা কি সেবা পাচ্ছেন? সমাগম বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা যারা যারা সংসদে যারা মানে আছে তাদের কথা শুনে, সাধারণ জনগণের কথা তো শোনে না, এমনিতে একটা কেস লাগে, তারা কি সাধারণ জনগণের কথা বলে না সংসদে? বলে সময় সময় বলে, সময় সময় বলে না। আর বিষয় হচ্ছে যে রাস্তাঘাটে যে কথাগুলো বললো, রাস্তাঘাটে তো কাজ ভালো হচ্ছে না, এবং যে গুচ্ছগ্রাম হচ্ছে আমাদের সুন্দরগঞ্জ ইউনিয়নের গুচ্ছগ্রাম, এই গুচ্ছগ্রামের যে 3 নম্বর ইট দিয়ে করছে সে কাজে হচ্ছে না, ওপরে বালু ফেলে দিয়ে ওপরে কাজ করতেছে, এটা কি কাজ হলো? ধন্যবাদ। আমরা একজন একজন নারীর সাথে কথা বলি, আপনি যদি একটু বলতেন যে আপনার কি অবস্থায়, আপনি কি কি পেয়েছেন ভোট দিয়ে, অনেকদিন হয়তো বা ভোট দেন, আপনি একজন প্রবীণ মানুষ, আপনি কিছু পেয়েছেন? আমি আরেকজনের সাথে কথা বলি, আপনি যদি একটু বলতেন আপনার ভোট দিয়ে পেয়েছেন বা সামনে প্রত্যাশাটা কি? সামনে প্রত্যাশা আর কি বাবু, সুন্দরগঞ্জ তো যেইভাবেই চলে যায়, ভোট দিলেই আর তো কারণ নাকাল পাওয়া যায় না, এই ঘটনা। আপনি একজন সামনে ভোটার হবেন বা আপনি কি ভোটার হয়েছেন? আচ্ছা, তাহলে আপনার সাথে একটু কথা বলি যে সামনে নির্বাচনে আপনার প্রত্যাশা কি থাকবে? সামনে নির্বাচনে প্রত্যাশা হচ্ছে আমরা যে প্রার্থী সুন্দরগঞ্জের মাটি ও মানুষের উন্নয়ন করবে, এমন প্রার্থীকে আমরা বেছে নেব এবং এমন প্রার্থীকে আমরা সবাই সমর্থন দেব। ধন্যবাদ আপনাকে। আপনি যদি একটু বলতেন যে আপনাদের কর্মসংস্থানের কি অবস্থা এই 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 সুন্দরগঞ্জে, কর্মসংস্থান মানুষজন কি পরিমাণ কাজকর্ম পাচ্ছে? ভাই কোনো কাজকর্মই নাই, মানুষের কোনো কর্মই নাই এখানে সুন্দরগঞ্জে, আর রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ, শুধু কৃষি, কৃষিকাজ ছাড়া কোনো অন্য কোনো কাজ নেই এখানে। আপনাদের এমপি কি আপনাদের খোঁজ খবর নেয় কিনা? এমপি এলাকার খোঁজ খবর খুব কম নেয়, এলাকার জনপ্রতি দেখলাম আমি, আজকে 6 মাস ঢাকা থাকি আছে, 6 মাস হলো, 6 মাস থাকি জরিপ করে দেখলাম এলাকার মধ্যে অনুদান মনে করেন কম্বল ডম্বল সব বিতরণ করতেছে আমাদের মহসিন ভাই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আজ সারাদিন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস থাকবে গাইবান্ধায় এক আসনে। শুনছিলাম সাধারণ মানুষের কথা, সামনে রাজনীতি, বিভিন্ন দলের রাজনীতিবিদদের কথা শোনাবো। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।